বৃষ্টিতে পণ্ড হতে পারে এবারের পুজো। কলকাতা সহ গোটা রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলুন খবরটি বিস্তারিত জেনে নিন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাজল নিউটাউন ইউটিউব চ্যানেল। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে সকাল থেকেই আকাশের মুখ ভার, কখনো ঝিরিঝিরি, কখনো বা মুষলধারায় বৃষ্টি, এমনই আবহাওয়া বজায় থাকবে আগামী 72 ঘন্টা। আবহাওয়া দপ্তর জানিয়েছে শ্রাবণের স্লগ ওভারে ব্যাটিং শুরু করেছে বর্ষা। বর্ষার দাপট দেখা যাবে বাঙালির বৃহত্তম উৎসব দুর্গাপুজোতেও। এমনিতেই 15ই অক্টোবর খাতাই কলমে বর্ষা বিদায় নেওয়ার কথা, তবে আসার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। যেহেতু বর্ষা দেরিতে শুরু হয়েছে, তাই অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত বর্ষার ছোঁয়া পেতে পারে শহরবাসী। দেরিতে বর্ষা শুরু হওয়ায় তার রেশ থাকতে পারে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত। এদিকে এবার দুর্গাপুজো অক্টোবরের প্রথম সপ্তাহে, বৃষ্টির ভ্রুকুটি ভেস্তে যাবে না তো বাঙালির জাতীয় উৎসব? হাওয়া অফিসের আধিকারিকরা বলছেন, নতুন জামার সঙ্গে রেনকোট বগল দাবা করেই বেরোতে হবে সকলকে। বর্ষার শেষ ওভারের ব্যাটিংয়ে সিঁদুরে মেঘ দেখছেন উদ্যোক্তারাও। মণ্ডপ ভিজে যাতে নষ্ট না হয় সেজন্য পর্যাপ্ত ত্রিপলের ব্যবস্থা রেখেছেন কর্মকর্তারা। জল জমে যাতে কাদা না হয় সেজন্য বালির জোগানও রাখা হচ্ছে মণ্ডপের প্রাঙ্গণে। এমনটা হতে পারে তা আন্দাজ করেছিলেন কুমোরটুলির শিল্পীরা। আশারই তারা মূর্তি গড়ার অনেকটা কাজ এগিয়ে রেখেছেন। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার ফলে উপকূলবর্তী এলাকায় তো বটেই, সমগ্র দক্ষিণবঙ্গেই আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তারপরে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তাও নয়। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। আগস্টের শুরু থেকেই সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস।